ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন উপলক্ষে ফরিদপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। দুই দিন ব্যাপী এই পিঠা উৎসবে নানা পদের দেশি পিঠাপুলির পসরা সাজে বসেন স্থানীয় উদ্যোক্তারা। পিঠা উৎসবে শিশু কিশোর কিশোরী সহ সমাগম ঘটে নানা বয়সী মানুষের। আয়োজকরা জানান, গেল দুবছর করোনার কারণে পিঠা উৎসব আয়োজন করা যায়নি। প্রতি বছর ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা। আমরা মানসম্মত পিঠা দিতে পেরে আমাদের কাস্টমারকে এবং সার্ভিসটা দিতে পারে অনেক খুশি হয়েছি। ফরিদপুরের মিষ্টিটা বিখ্যাত এবং খুব ভালো হয়, সেই ক্ষেত্রে আমি ঐতিহ্যটাকে তুলে ধরতেই ফরিদপুরের বিভিন্ন মিষ্টি, খেজুরের গুড়, মধু এগুলো নিয়ে এসেছি। কিছুটা অনেক ভালো করছে রান্নাটা, মানে একেবারে অনেক অনেক সুন্দর হয়েছে বলতে গেলে, যেটা মেন কথা।